नमस्कार वेलकाम टू कल्पनाज किचेन कल्पना रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आज आमार प्रिपारेशन काचा टमाटो दिए खयरा माछे टक। बंधुरा जदि ये चैनल सबसक्राइब ना करा थाके ताहले अवश्य सबसक्राइब करबेन। ताहले देखे नी आजकेर प्रिपारेशन की। 500 ग्राम खयरा माछ भालो करे धुए बेचे रखा आछे आर রাখা আছে স্লাইস করে বেগুন কাটা, সর্ষে পোস্ত বাটা, আদা বাটা, কাঁচা টমেটো বাটা, কাঁচা টমেটো কুচি, ধনে পাতা কুচি, স্প্রিং অনিয়ন কুচি, জুলেন করে কাটা আদা, কাঁচা লঙ্কা চেরা, চিলি ফ্লেক্স, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। ফোড়নের জন্য আছে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, জিরে আর আছে লবণ, সর্ষের তেল, চিনি, তেঁতুলের কাঠ, মাছে নুন হলুদ মাখিয়ে নেব। হলুদ দিলাম, কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব ভালো করে। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিলাম, এবার মাছগুলো ভাজবো। মাছ 2 মিনিট ধরে ভাজা হবে, নিজের পিঠটা হয়ে গেছে, এবার উল্টে দেব। খয়রা মাছ খুব নরম মাছ, খুব সাবধানে উল্টাতে হবে। এইভাবে উল্টে ভালো করে ভেজে তুলে নেব। এবার বাকি যে মাছ ছিল এই তেলে ভালো করে ভেজে তুলে নেব। বেগুনগুলো ভেজে নেব, লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। বেগুন ভাজে হয়ে গেছে, তুলে নিলাম। থ্রি টিস্পুন সর্ষের তেল দেয়া হলো, এবার ফোড়ন দেব, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ও দারচিনি। 4 পিস কাঁচা লঙ্কা চেরা দিলাম, জুলিয়েন্ড করে কাটা আদা দিলাম, কাঁচা টমেটো কুচি, আদা বাটা 1/2 টিস্পুন, পরিমাণ মতো লবণ দিলাম, এবার 3টি টমেটো বাটা ও তেঁতুলের কাঠ একসঙ্গে মিশিয়ে দিয়ে দিলাম। এবার দেব জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিলি ফ্লেক্স ও জুলেন করে কাটা আদা দিয়ে দিলাম। স্প্রিং অনিয়ন, ধনে পাতা কুচি দিয়ে নাড়ব এবং 5 মিনিট ধরে অল্প অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ লো মিডিয়াম ফ্লেমে মশলাটা কষাবো। এবার 1 টেবিলস্পুন সর্ষে ও পোস্ত একসঙ্গে বাটা দিয়ে দেব। যে যতটা পরিমাণে গ্রেভি করবে ততটা পরিমাণে জল দেবে। এবার বেগুন ভাজাগুলো দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, ফুটে উঠলেই লো মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট পরে খুলছি, বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলোর মধ্যে যাতে মশলা যায়
এজন্য ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দেয়া হলো এবং লো মিডিয়াম ফ্লেমে আরো 2 মিনিটের জন্য ঢাকা দেয়া হলো। 2 মিনিট পরে ঢাকা খুলে নেওয়া হলো। এবার মাছগুলো একটু উল্টে দেব, উপরের দিকটা যাতে মশলা যায় সেই জন্য নরম হাতে উল্টে দেব। খয়রা মাছের টক ভীষণ টেস্টি। এবার ব্যালেন্সের জন্য অল্প চিনি দিয়ে দিলাম, স্প্রিং অনিয়ন দিলাম ও ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম, উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম, আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার গ্যাস অফ করে দেব। এই কাঁচা টমেটো দিয়ে খয়রা বেগুনের টক ভীষণ টেস্টি। বন্ধুরা আপনারা ঘরে বানান, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করুন। ভালো লাগলে কল্পনা কিচেনে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে বন্ধুরা আজ আসি, ধন্যবাদ।